আমি আজি প্রতিবাদ করছি যে 8 জানুয়ারি তারিখে আমার করিমগঞ্জর শম্ভু কইরিক জেহাদি সেলিম উদ্দিনে হত্যা করার প্রতিবাদ আজি আমি ইয়াতে আজি অসম নহয় কোনো ভারতবর্ষ জুড়ে আজি যাওয়া 17 আর 18 তারিখে আজি দিন প্রতিবাদ কার্যসূচী লাইছে আর তেখেতে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর আমাক ফার্স্ট তারিখত বিচার হব লাগে, ফার্স্ট তারিখ বিচার করে তেখেতক ফাঁসি দিব লাগে, এই আমার দাবি। আর শম্ভু কইরির পরিয়ালক এই 50 লাখ টাকা দিবর বাবে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি আহ্বান জানাইছো। লগতে তেখেতর শম্ভু কইরির পরিয়ালর সদস্যক যাতে সংস্থাপন দেয় এইখানে আমার তরফৰ পৰা রাজ্য সরকার লগতে কেন্দ্র সরকার আমি আহ্বান জানাইছো। আজি আমি রাষ্ট্রপতি আমার এই প্রতিবাদের জড়িয়ে আমি আজি বঙাইগাঁও জেলা উপায়ুক্তর কার্যালয়ের জড়িয়ে আমার ভারতের মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়ানিক আমি আজি স্মারকপত্র দিয়া হব। আমি আজি প্রতিবাদ করছি যে 8 জানুয়ারি তারিখে আমার করিমগঞ্জর শম্ভু কইরিক জেহাদি সেলিম উদ্দিনে হত্যা করার প্রতিবাদ আজি আমি ইয়াতে আজি অসম নহয় কোনো ভারতবর্ষ জুড়ে আজি যাওয়া 17 আর 18 তারিখে আজি দিন প্রতিবাদ কার্যসূচী লাইছে। আর তেখেতে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করার পর আমাক ফার্স্ট তারিখত বিচার হব লাগে, ফার্স্ট তারিখ বিচার করে তেখেতক ফাঁসি দিব লাগে, এই আমার দাবি। আর শম্ভু কইরির পরিয়ালক এই 50 লাখ টাকা দিবর বাবে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকার আমি আহ্বান জানাইছো। লগতে তেখেতর শম্ভু কইরির পরিয়ালর সদস্যক যাতে সংস্থাপন দেয় এইখানে আমার তরফৰ পৰা রাজ্য সরকার লগতে কেন্দ্র সরকার আমি আহ্বান জানাইছো। আজি আমি রাষ্ট্রপতি আমার এই প্রতিবাদের জড়িয়ে আমি আজি বঙাইগাঁও জেলা উপায়ুক্তর কার্যালয়ের জড়িয়ে আমার ভারতের মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়ানিক আমি আজি স্মারকপত্র দিয়া হব।